দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিওটি সেটি আসলে ঠিক আমার শিশু রোগের বাইরে। আমার কাছে অনেক মারা আসেন, তাদের বাবুকে নিয়ে চিকিৎসার জন্য আসেন, আমার কাছে তাদের বিভিন্ন নিজস্ব প্রবলেমগুলো বলতে থাকেন আমার কাছে। তার মধ্যে যেটি খুবই কমন একটি প্রবলেম সেটি হচ্ছে আমার বাবুর যে সিজার হয়েছে, স্যার আমি আর কয়টা বাবু সিজারের মাধ্যমে করতে পারবো। অর্থাৎ একজন মা তার জীবনে সর্বোচ্চ কতবার সিজার বা সিজারিয়ান অপারেশন করতে পারবেন। আসলে এটা নিয়ে এত বেশি প্রশ্ন হয়, সুতরাং আমাদের কাছে এগুলো জিজ্ঞেস করে স্বাভাবিকভাবেই বাস্তবিক অর্থে আমি তো গাইনোকোলজিস্ট নই, তবে একজন ডাক্তার হিসাবে আমি এই নলেজটা রাখা প্রয়োজন মনে করি। এবং যখনই মা বাবারা আমার কাছে এগুলো জিজ্ঞেস করেছেন, আমি এগুলো বিশিষ্ট যে সমস্ত গাইনোকোলজিস্ট আছে তাদের সাথে আমরা কথা বলেছি, আমি তাদের কাছে কথা বলে এবং আমি বিভিন্ন বইপত্র পড়ে একটি যে একটা ধারণা আমি এসে উপনীত হয়েছি, এবং আমি চাই আপনাদের সবসময় যেটা ভ্যালিড বা সত্য যে ধারণা সেটা আমি দিতে চাই। তো আজকে ভিডিওর টপিক, একজন মা তার জীবনে কতবার সিজার করতে পারবেন। সিজারিয়ান অপারেশনের কিছু প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা আমি একটু বলি। নর্মাল ডেলিভারি আপনি জানেন এটা তো একটা প্রাকৃতিক প্রক্রিয়া। নর্মাল ডেলিভারি যদি করতে পারা যায় তাহলে তো সেটি ভালো হয়, এবং নর্মাল ডেলিভারি করলে যেই সুবিধাটা হয়, যে প্রচুর পরিমাণ চাপ একটা মায়ের গর্ভাবস্থায় বাবুর উপর পড়ে, তার বুকে বা শরীরের ভিতরে যে ফুসফুসের ভিতরে যে পানিটা থাকে সেটা বেরিয়ে যায়, যার ফলে বাবুর জন্মের পরে কোনো শ্বাসকষ্ট হয় না। কিন্তু সিজারিয়ান সেকশন করে যখন এই চাপটা হওয়ার আগেই তো সিজার করে ফেলছি আমরা, যে প্রসব যে বেদনা সেটা হওয়ার আগেই তো আমরা সিজার করে ফেলছি, তাহলে এই যে প্রচণ্ড চাপ তার বুকে থাকে না বাবুর বুকে, তার ফলে তার ফুসফুসের ভিতরে পানি জমে থাকে এবং জন্মের পরপরই বাচ্চাগুলো শ্বাসকষ্ট হতে পারে, যেগুলোকে আমরা বলি TTN বলি, ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন। এবং এগুলো নিয়ে আমাদের কাছে আসেন, প্রচণ্ড শ্বাসকষ্ট, বুক ঘরঘর করছে, শব্দ হচ্ছে, নাকের বাসি ফুলে যাচ্ছে। তো এই জিনিসটাকে যদি আপনি সিজার করেন আপনার বাবুর এই জিনিসটা হওয়ার সম্ভাবনা রয়ে যাবে, এটি একটি ব্যাপার। এছাড়াও আমরা বলি যে নর্মাল ডেলিভারির সুবিধার পাশে অসুবিধা যেটি আছে, অনেক সময় যে সমস্ত মারা এই গর্ভপাতটা বাসায় বসে করেন, কোনো ভালো হাসপাতালে যেখানে অন্যান্য সুযোগ সুবিধা না আছে সেখানে যখন করেন, তখন কিন্তু বাবুর জন্মের পরে প্রথম এক মিনিট, আমি সবসময় বলতে চাই যে প্রথম এক মিনিটের ভিতরে যদি কোনো বাবু গোল্ডেন ওয়ান মিনিটের ভিতরে শ্বাস না নেয়, শ্বাস নেওয়া মানে তো বাবুর কান্না, প্রথম কান্নাটা যদি তার এক মিনিটের দেরি হয়ে যায়, সেই সমস্ত বাবুদের কিন্তু ব্রেইনে পারমানেন্ট অক্সিজেনের কম থাকার কারণে ওই সময় পারমানেন্ট ক্ষত তৈরি হয়ে যায়, এবং এই সমস্ত বাচ্চারাই কিন্তু পরবর্তীতে, আল্লাহ মাফ করুক, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী বা সেরিব্রাল পালসি যেই রোগ আছে সেই রোগে আক্রান্ত হতে পারে। তো দর্শক, আপনার যে ভিডিওটি দেখছেন একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ রাখা, এবং অবশ্যই ডেলিভারিটি সেটা নর্মাল হোক সিজারিয়ান হোক একটা হাসপাতালে করানো, বিশেষ করে যেই সমস্ত হাসপাতালে পরবর্তীতে যে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বলুন বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস শুরু করার যে প্রক্রিয়া এবং এই গোল্ডেন ওয়ান মিনিটের ভিতরেই করার প্রক্রিয়া আছে সেখানে আপনি রাখুন। আজকে আপনার ছোট্ট একটি সিদ্ধান্ত আপনার বাবুর জীবনকে চেঞ্জ করে ফেলতে পারে। ওই যে বললাম, যে সমস্ত বাবু এক মিনিটের ভিতরে শ্বাস না নেবে তাদের কিন্তু পরবর্তীতে সেরিব্রাল পালসি বা মানসিক প্রতিবন্ধী রোগ হতে পারে। মূল আলোচনায় ফেরত আসি, আসলে সিজারিয়ান অপারেশন একটি মা কতবার করতে পারবেন এই ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এটা নির্ভর করছে তার ইন্ডিকেশনটা কী, তার অবস্থেটিক হিস্ট্রিটা কী, ওই মায়ের পেটের অবস্থা কী। অনেক সময় দেখা যাচ্ছে প্রথম দুটো সিজার করার পরেই এমন ভিতরের অ্যাডেশন হয়ে যায়, মানে এই কাটা ছেঁড়া কারণে এগুলো বিভিন্ন রকম নালীগুলো জোড়া লেগে যায়, পরেরটা করাটাই কঠিন হয়ে যায়, তো এটা একটি বিরাট সমস্যা। আবার দেখা যাচ্ছে ইন্ডিকেশন একটা একটা বাবুর বা মার বারবারই তার সিজার করার প্রয়োজন হচ্ছে, তার ভিতর ব্যাড অবস্থেটিক হিস্ট্রি আছে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 বারও করা লাগছে। তবে গাইনোকোলজিস্টরা যেটা বলেন, যেটা আমি শুনেছি, তাদের সাথে আলাপ করেছি, আমি বইপত্র পড়েছি, মোটামুটি 3 বার সিজার করা এক কোনোভাবেই ঝুঁকিপূর্ণ নয়। সিজার অপারেশন আপনি 3 বার করতে পারবেন, পরবর্তীতে সিজারগুলো করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে থাকে, সেখানে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ রাখতে হবে এবং উনি কী সিদ্ধান্ত দেন সেটি আপনাকে জানতে হবে। তো দর্শক, মোটা দাগের হিসাব এরকমই, প্রয়োজন অনুযায়ী অনেকবারই সিজার করা যেতে পারে, তবে আপনার স্বাস্থ্যকে ঝুঁকিমুক্ত রাখার জন্য আমি বলবো 3 বার সিজারের পরে বোধহয় আর করাটা ঠিক হবে না। তো দর্শক, আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো নিশ্চয়ই। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।